पुकारो पुकारो या रसो लल्ला सरकार की आमद বাদিয়ার সাথে তাল মিলে না গোটা মাঝে হাত তুলে দেখাবেন আমার নবী খুশি হবে আচ্ছা নবীকে খুশি করবেন কি করবেন না ভাই জোরে বলেন করবেন কি করবেন না তাহলে হাত তুলে সবাইকে দেখাতে হবে সবাই হাত তুলবেন আহ ইনশাআল্লাহ আজিজ আমার নবী খুশি হবে সরকার কিয়ামত পিছনে ভাই ভাই অদ্দা কহে না অদ্দা सरकार की आमद दिलदार की आमद कोना खानी देखते भल लगे ना अरे बेटा लिए से बोले तो पारे ना थरे भाभी बोल बेटा उठे पड़े जीवे ना जोरे मजमा लगा सरकार की आमद दिलदार की आमद जरा ऊंचा बोलो जरा झोंक के बोलो अव्वल की आमद आखिर की आमद जागीर की आमद बातिन की आमद जरा झोंक के बोलो अव्वल की आमद हमारा पाया रसूल या रबी मरहबाया रसूल अल्लाह आयो ही घर पे उनका चर्चा अपने दिल चमका ओ ओची में वो चा नबी का झंडा अजमत वाला नबी का झंडा रिफवत वाला नबी का झंडा सबसे आला नबी का झंडा सबसे बाला नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह या जोरे पुकारो या रसूल पुकारो या रसूल अल्लाह या पुर नूर है जमाना सुबह सवेरे वलादत पुर नूर है जमाना सुबह सवेरे वलादत पर्दा उठा है किसका पर्दा उठा है किसका सुबह सवेरे वलादत माहे रबीउल अव्वल तेरे झलक के सदके चमका दिया नसीबा चमका दिया नसीबा सुबह सवेरे वलादत हा बाबे काबा मस्जिद या कोसा बर मकामे नसब परचम हो गया है नसब परचम हो गया है अहला सहलन मरहबा यो ही करके उनका चर्चा अपने दिल चमका ओ ओ ओची में वो चा नबी का झंडा अजमत वाला नबी का झंडा विफवत वाला नबी का झंडा सबसे ऊंचा नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल पुकारो या रसूल अल्लाह या पुकारो या रसूल सरकार की आमद दिलदार की आमद जरा ऊंचा बोलो जरा झोंक के बोलो अव्वल की आमद आखिर की आमद जागीर की आमद बातिन की आमद जरा झोंक के बोलो अरे बोलबो ना माशाल्लाह अच्छा এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যুদ্ধ করার জন্য যাবেন ভাই এই বসে যাও ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কতজন লাশকে গিয়ে দাফন করবে রে বাবা এবার ইমাম হুসাইন দেখলে আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে আমি যতক্ষণ পর্যন্ত যাব না ওই কারবালার যুদ্ধ বন্ধ হবে না আমাকে যেমন করে হোক না যুদ্ধের ময়দানে যেতে হবে ও সোনা মানিকেরা
গো আমার ভাইরা ইমাম হোসেন সবার কাছে ক্ষমা চাইছে গো সবার কাছে ক্ষমা চাইছে बीबी के बोलचे बीबी आमार आमाके विदाय दाओ आमी जाबो युद्धेर मैदाने बाबा गो ए बच्चा एकटू दाड़ाओ भाई एकटू दाड़ाओ क्यों कथा बोलबे ना इमाम हुसैन रादियल्लाहु ताआला अन्हु युद्धेर मैदाने जावार जन्य तैरी होच्छे रे बाबा সবাই বাধা দিয়ে দিলেন ও গো মা ফাতেমার বেটা আপনি যদি চলে যান তবে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবেন না হুজুর আপনি যদি চলে যান আমাদের সারা জীবন অন্ধকার হয়ে যাবে আপনাকে কোনো মতে যেতে দেব না হুজুর ইমাম হোসেন বলেছিল ওরে আমার আহলিয়ারা আমি আর কাউরি লাশকে দেখতে পারবো না বাবা গো কথা চলছে রে বাবা ইমাম হোসেনের বাবা 22 বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে বাপের হাতখানা ধরে নিয়েছেন আব্বা গো ও গো আব্বা আমি থাকতে গো আব্বা আপনাকে কোন মতে যেতে দেব না গো আব্বা ইমাম হোসেন বলেছিল ওরে বেটা জয়নাল আবেদিন তোমার গায়ে এত জ্বর লেগে আছে রে বেটা তোমাকে কোন মতে নিয়ে যাব না তোমাকে যেতে হবে না জয়নাল আবেদিন বলছেন আব্বা গো আমাকে যেতে দেন আব্বা আমাকে পারমিশন দিন আমার গায়ে জ্বর লাগাছে তো কি আব্বা আমি যাব যুদ্ধের ময়দানে ওরে যুবকেরা রে সেই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম বাবা চোখের পানি ধরে রাখতে পারি না ইমাম হোসেন বেটা জয়নাল আবেদিনকে বুঝাচ্ছে বেটা রে আমাকে যেতে দাও বেটা তোমরা খবরদার যেও না রে বেটা যদি তুমিও চলে যাও তবে হুসাইনি সিলসিলা মিটে যাবে রে বেটা তোমাকে কোনো মতে যেতে হবে না সবাই শহীদ হয়ে গেছে এবার আমি যাব যুদ্ধের ময়দানে বাবা গো নবী পাকের পাগড়ি মাথায় বেঁধে নিয়েছেন সেরে খোদা আলীর তরবারি হাতে নিয়া চাচা হামজার ঢাল খালা নিয়া যেন বাবা সবাইকে ক্ষমা করে দিয়া সবার কাছে ক্ষমা চেয়ে নিয়া সবার কাছে ক্ষমা চেয়ে নিয়া ইমাম হোসেন যেন বাবা দুল দুলে চেপে গেল বাবা গো যার জীবনী শুনতে এসেছেন বাবা সে ইমাম হোসেনের ঘটনা শুরু হয়ে গেল বাবা দুল দুলে চেপে গেছে হার খিমার দিকে যারা যারা ছিল সবারই চোখ দিয়ে যেন পানি ঝরে যাচ্ছে সবারই চোখ দিয়া পানি ইমাম হোসেন বললেন ওরে আমার আহলিয়ারা তোমরা চোখের পানি ফেলিও না তোমরা কান্দিও না আমাকে খুশি মনে তোমরা বিদায় দাও ইমাম হোসেন বাবা যেমনই দুল দুলে চেপে গেছে দুলদুলের লাগাম খানা টান দিচ্ছে বাবা বলে দুলদুল রে তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চল আমি যত কোট পর্যন্ত যাব না ওই কারবালার যুদ্ধ বন্ধ হবে না কিন্তু দুলদুল পাথরের মতো দাঁড়িয়ে গেছে রে বাবা এক কদম আগে বাড়ে না এক কদম আগে বাড়ে না কেন ওই দুলদুলের জোড়া পা সাত বছরের বেটি সাকিনা বাবা জড়িয়ে ধরে নিয়েছে ওরে দুলদুল রে আমার আব্বা জানকে নিয়ে যেও না আমার আব্বা জানকে নিয়ে যেও না আমার আব্বা জান গেলে আর ফিরে আসবে না রে দুলদুল আমার আব্বা জানকে নিয়ে যেও না
বাবা দুলদুলের জোড়া পা সাত বছরের বেটি সাকিনা জড়িয়ে ধরে আছে ওরে দুলদুল রে আমার আব্বাকে নিয়ে যাও না আমার আব্বা জান যদি চলে যায় আমাদের সারা জীবন অন্ধকার হয়ে যাবে হায় রে সাত বছরের বেটি সাকিনা গলা গড়ি দিতেছে বাবা আর এ মা হোসেন দুলদুলের লাগামটা টান দেয় এবার দুলদুলকে সাকিনা বলছে দুলদুল যদি আমার আব্বাকে নিয়ে যাবে তবে আমার বুকের ওপরে পা রেখে দাও ওরে দুলদুল আমার আব্বাকে যদি নিয়ে যাবে তবে আমার বুকের ওপরে পা দিয়ে যাও দুলদুল চিন্তা করছেন এখন যদি আমি এক কদম বাড়াই তবে সাকিনার বুকের ওপরে পা পড়ে যাবে সাকিনার যেন বাজবে না বাবা গো ওই দুলদুল এই বক্সের আওয়াজ কেমন হচ্ছে কেটে গেছে ওকে বাদ দেন উঠে দাও ওই বক্সটা ঘুরান আমাদের ঘুরান ওকে ওইটাকে কেটে দেন তারটা কেটে দেন ডিস্টার্ব হচ্ছে আমি জানি আমার স্পিকার ভলিউম আছে আছে দু চারটা কাটবই ওটা খুললে খুলে আরো ডিস্টার্ব হচ্ছে ওইটা একটু ঘুরাও তো ভাই ওই বড়টা একটু ঘুরাও এই নামো 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 হ্যালো 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 হ্যাঁ মাশাআল্লাহ বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুলকে বলছে দুলদুল তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চল দুলদুল বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ওই দুলদুল যেন এক কদম আগে বাড়ে না দুলদুলের জোড়া পা সাকিনা যেন জড়িয়ে ধরে আছে আর বলছে দুলদুল যদি আমি এক কদম আগে বাড়াবি তবে আমার বুকের ওপরে পা রেখে যা ওই দুলদুল ভাবছেন আল্লাহ ইমাম হোসেন আমাকে চলতে বলছে আর ইমাম হোসেনের বেটি সাকিনা আমার জোড়া পা দড়ি জড়িয়ে ধরে আছে আমি কার কথা শুনব গো আল্লাহ আল্লাহ গো আমার জবানখানা খুলে দাও আমি যেন মা ফাতেমার বেটি মা ফাতেমার বেটা হোসেনের সঙ্গে কথা বলতে পারে ও যুবকেরা সঙ্গে সঙ্গে বন্ধুরা জবানখানা খুলে দিয়েছেন বাবা ওই দুলদুল বলে ও মা ফাতেমার বেটা আপনি চলতে বলছেন আর আপনার সাত বছরের বেটি সাকিনা আমার পাঁজে জড়িয়ে ধরে আছে আমি কেমন করে চলবো বাবা গো এই কথা যেমনই বলতে নাই ইমাম হোসেন যেন দুলদুল থেকে নেমে গেল যেমনই নেমে গেল সাকিনাকে তুলে যেন বুকখানে লাগালো ওরে বেটি সাকিনা তুমি কান্দিও না রে মা কান্দিও না আমি তোমার কান্না দেখতে পারবো না ওরে মা শুনো আমি সব সহিতে পারিব মা তোমার চোখের পানি দেখতে পারবো না সাকিনা বলছেন আব্বা গো আমি আপনাকে যেতে দেব না গো আব্বা আপনি যদি চলে যান গো আব্বা আমাদের সারা জীবন অন্ধকার হয়ে যাবে এমা হোসেন বলেছিলেন বেটি তুমি চোখের পানি ফেলিও না রে মা তুমি আর কান্দিও না মা আমি যতক্ষণ পর্যন্ত ওই কারবালার প্রান্তরে যাব না ততক্ষণ মা যুদ্ধ থামবে না বেটিকে বুঝাচ্ছে রে বাবা আর ওই দিক থেকে ২২ বছরের বেটা জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে চলে আসিল আব্বার হাতখানা ধরেছেন আব্বা গো আমাদের ছেড়ে যেন না গো আব্বা আপনি যদি চলে যান গো আব্বা আমাদের সারা জীবন অন্ধকার হয়ে যাবে ইমাম হোসেন বেটি সাকিনাকে বুকে লাগিয়েছেন আর গালে মুখ
মুখে চুমা খাচ্ছেন আর বলছেন মা তুমি কান্দিও না রে মা চোখের পানি ফেলিও না তোমার সব স্বামী চোখের পানি দেখতে পারবো না বেটে সাকিনাকে বুঝাইয়া বিবি সাহেবাকে ডাক দিচ্ছেন ও বিবি আমার এই যে সাকিনাকে তোমার কাছে জমা দিলাম এই সাকিনাকে তোমার কাছে জমা দিলাম এই সাকিনার যেন কষ্ট না হয় জয়নাল আবেদিনের জন্য কোনো কষ্ট না হয় বাবা সবাইকে বুঝাইয়া দিয়া ইমাম হোসেন এবার দুলদুলে চেপে গেছে যখন খিমার মধ্যে থেকে যাচ্ছেন যুদ্ধের ময়দানে ওই দিকে বিবি সাহেবা দেখছেন আর কাঁদছে বাবা গো হাসান বানু দেখছেন কাঁদছেন ওই দিকে বেরাদার কি বলে জয়নাল আবেদিন কাঁদছে সাকিনা কান্দে সবাই যারে যার হইয়া কান্দে ইমাম হোসেন তার বাড়ি বাবা দুলদুলে চেপে গেল যমনে চেপে গেল ওই দুলদুলের লাগামটা টেনে দিল ওরে দুলদুল রে তেরি করুণা তাড়াতাড়ি করে আমাকে যুদ্ধের ময়দানে পৌঁছাইয়া দে দুলদুল বাবা ইয়া তো জোরে চলতে লেগেছে রে বাবা ওই কি বলে কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে পৌঁছে গেল যেমনে যুদ্ধের ময়দানে যাওয়া ওই দিকে ইবনে সাদ বলল ওরে তোরা কে আছিস রে এবার ইমাম হোসেন চলে এসেছে মা ফাতেমার বেটা চলে এসেছে ইমাম হোসেনকে কোনো মতে ছাড়া যাবে না ইমাম হোসেনকে পানি পান করতে দেওয়া যাবে না তোরা চতুর্দিকে ঘেরা করে নে ইমাম হোসেনকে কোনো মতে পানি দেব না তোরা চতুর্দিকে ঘেরাও কর ইমাম হোসেন বলল দাঁড়াও ও ইজেদের সৈন্যরা দাঁড়িয়ে যাও তোমরা মারামারি করবে ঠিক আছে তবে মারামারি করার আগে তোমাদের সামনে আমি কিছু বক্তব্য রাখবো সবাই এই মতো লাইন ধরে বসে গেছে আজকে মা ফাতেমার বেটা এই কারবালার প্রান্তরে বক্তব্যটা কি রাখবে কি রেখেছিলেন বাবা নিজে জান বাঁচার জন্য বক্তব্য দিয়েছিলেন না কেন দিয়েছিলেন আর কি বলেছিলেন বক্তব্যতে ইমাম হোসেন বলেছিলেন ওরে ইয়াজিদের সৈন্যরা তোমরা কি জানো না আমি হলাম বিশ্ব নবীর নাতি রে তোমরা কি জানো না যেই নবীর কালেমা পড়ে তোমরা ঈমান নিয়ে এসেছো আমি হলাম ওই নবীর নাতি রে তোমরা কি জানো না ওই নবী যেই নবী যখন ইসরাফিল ফারিস্তা বাঁশিতে ফু দেবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে মন্দির মসজিদ সব ধ্বংস হয়ে যাবে আমার নানারাও যা ধ্বংস হবে না 77,000 ফারিস্তারা এসে আমার নানাকে নিয়ে যাবে হাসরের ময়দানে আমার নানা যতক্ষণ পর্যন্ত যাবে না কিয়ামতের বিচার বসবে না আমি হলাম ওই নবীর নাতি রে তোরা ওই নবীর নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করবি রে তোমরা কি জানো না যে আমার নানা যখন নামাজ পড়তে ছিল আমার নানার পিঠে চেপেছিলাম তিনবারের জায়গাতে 72 বার তসবি করেছিল তোমরা ওই নবীর নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করবি রে তোমরা কি জানো না আমাদের কষ্ট দিলে আমার নানা কষ্ট পাবে রে আমার নানা যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হবে রে তোমরা কি জানো না ওই নবীর নাতির সঙ্গে তোমরা কেমন করে যুদ্ধ করবে রে বাবা গো এই রকম বক্তব্য চলছে আর কিছু কিছু ইয়াজিদের সৈন্যর চোখ দিয়া যেন টস টস করে পানি ঝরছে ঠিকই তো কথা যে হোসাইনের জন্য যে হোসাইন কোনো দোষ করে না যে হোসাইনের নানা শেষ জামানার নবী ওই নবীর কালেমা পড়েছি আজকে হোসাইনের সঙ্গে কেমন করে যুদ্ধ করব রে বাবা গো তারা এই মনোভাব নিয়েছিল আর দূর থেকে ইবনে সাদ আর সীমার পাপি দেখলো এই করে যদি হোসাইন বক্তব্য দেয় তবে ইয়াজিদকে কেউ মানবে না হোসাইনকে সবাই মানবে যেমন করে হোক না কেন তাদের যেন বক্তব্য বন্ধ করতে হবে সীমার বলল ওগো মা ফাতেমার বেটা ওগো হোসাইন তুমি জান বাঁচাবার জন্য বক্তব্য দিও না
হয় তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হও আর নচেত যুদ্ধর জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসাইন বলেছিলেন শোনো আমি নিজের জান বাঁচাবার জন্য বক্তব্য দিই নাই, আমি আজকে তোমাদের এই জন্য বুঝিয়ে দিচ্ছি কাল হাসরের ময়দানে আমার নানার সামনে জানো তোমরা বলতে না পারো যে আপনার নাতি যদি আমাদের বুঝাতো তবে আপনার নাতির সঙ্গে যুদ্ধ করতাম না, আপনার নাতি যদি বুঝাতো আপনার নাতির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতাম, আপনার নাতি যদি বুঝাতো ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হতো না, এই কথা যেন তোমরা বলতে না পারো এই জন্য আমি বলে আমার লাইনটাকে ক্লিয়ার করে নিলাম। ইবনে সাদ বলল না হয় তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও নচেত যুদ্ধর জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসাইন বলেছিল আমি জান দিয়ে দেব জীবন দিয়ে দেব ঈমান দেব না। আরে গোলাম মানে মুস্তাফা জান দেনে সে নাহি ডরতে সরকার চায়ে ইয়া রহি চায়ে কোই পরোয়া নাহি করতে। ইমাম হোসাইন বলেছিল আমি জান দিয়ে দেব জীবন দিয়ে দেব কিন্তু ঈমান যেতে দেব না, কথা চলছে রে বাবা আর যেন যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হোসাইন রাতে ছিল তরবারি খানা, ওই তরবারি খানা কাজে লাগিয়ে দিল রে বাবা, এত জোরে তরবারি চালাতে লেগেছে রে বাবা, একদিকে 22,000 সৈন্য আর একদিকে একা ইমাম হোসাইন, যুদ্ধ শুরু হয়ে গেছে কারবালার প্রান্তরে যুদ্ধ চলছে রে বাবা, যেই দিকে তরবারি চালিয়ে দেয় 2-4 জন কেটে জমিনে বাবা পড়ে যায়, এত লোকজন আসে এত লোকজন আসে ইমাম হোসাইনের মোকাবিলাতে কেউই টিকতে পারে না। ইমাম হোসাইনের মোকাবিলাতে কেউই টিকতে পারে না, একদিকে 22,000 সৈন্য আর একদিকে হোসাইন একাই, কেউ টিকতে পারে না রে বাবা। এবার ইমাম হোসাইন দেখলো এদের সঙ্গে যুদ্ধ করব পরে, আগে ফোরাত নদীটা আমি জয় করাই আনি। ওই ইমাম হোসাইন দুলদুলকে বলে দুলদুল রে আর দেরি করো না আর দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো ওই ফোরাত নদীতে নামিয়ে দাও। দুলদুল আগে দেখলো ডানে দেখলো পিছনে দেখলো, বাবা সামনে দেখছেন 22,000 সৈন্য, ওই 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া যেন ফোরাত নদীতে বাবা নেমে গেল। যেমনই ফোরাত নদীতে নেমে যাওয়া ঠান্ডা শীতল পানি বেরাদার, ওই পানি নিয়ে ইমাম হোসাইন ভাবলো পানি পান করি পানি পান করব, এক চুল্লু পানি নিয়ে যাতে শুধু পান করার জন্য। যেমনই বাবা গো এক চুল্লু পানি নিয়েছে হঠাৎ করে যেমনই পানি পান করতে যাবে, বাবা আলী আসগারের কবরখানা দেখে নিল, আলী আকবরের কবরখানা দেখে নিল, আউনো মোহাম্মদের কবরখানা দেখে নিল, আব্বাসের কবরখানা দেখে নিল। ইমাম হোসাইন বলছেন ওরে পানি রে, এই পানি পানি করে আলী আসগার শহীদ হয়ে গেছে, এই পানি পানি করে আব্বাস শহীদ হয়ে গেছে, এই পানি পানি করে আবুল কাসিম শহীদ হয়ে গেছে, এই পানি পানি করে আউনো মোহাম্মদ শহীদ হয়ে গেছে, ওরে পানি রে আমিও তোকে পান করব না বাবা গো। ইমাম হোসেন সে পানি খানাকে ফেলে দিলেন, বাবা ও ভাই আমার মা বোনেরা শুনুন গো মা, কলেজা ফেটে যাবে সহ্য হবে না মা, ইমাম হোসেন পানি খানাকে রেখে দিয়া আবার যেন দুলদুলে চেপে গেছে রে বাবা, দুলদুলে চেপে গেছে দুলদুলের লাগামটা টেনে দিয়েছে, ওরে দুলদুল রে আমি আর পানি পান করব না, এই পানি পানি করে আমার আলী আসগার ছটফট করে করে শহীদ হয়ে গেছিল রে, এই পানি পানি করে আবুল কাসিম শহীদ হয়ে গেছিল, হুল ঘুমে এক ফোঁটাও পানি যায়নি, আমি কেমন করে পানি পান করব রে বাবা গো। ইমাম হোসেন দুলদুলে চেপে গেছে আর দুলদুলের লাগামটা টেনে দিল রে বাবা, যেমনই দুলদুলের লাগামটা টেনে দিয়েছে দুলদুল যেন ফোরাত নদী থেকে উঠে গেল। ওইদিকে ইবনে সাদ ভাবলো
ইমাম হোসেন পানি পান করে নিয়েছে, ইমাম হোসেনের শক্তি হয়ে গেছে, কিন্তু খোদার কসম বাবা ইমাম হোসেন এক ফোঁটাও পানি নিজের হুলক মেলাই নাই রে বাবা। ওই দিকে ইবনে সাদ বললো ওরে তোরা কে আছিস রে, তেরি করদা তাড়াতাড়ি করে তোমরা তৈরি হয়ে যাও, ইমাম হোসেনকে কোনো মতে ছাড়বে না। বাবা গো কত কথা বলবো রে বাবা, যুদ্ধ চলছে বাবা, মারলে মার খেতে হয় রে বাবা, একাই ভুকা পেয়াসা কতক্ষণ কষ্ট করবে রে বাবা। এক দুরাচার একখানা এত জোরে গতি বেগে তীর চালিয়ে দিল, ওই তীরখানা এসে লাগ বিতো লাগ ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, ওই তীরখানা এসে ইমাম হোসেনের চোখের কোনাতে লেগে গেল। যেমনই লেগে গেছে বন্ধুরা, ইমাম হোসেনের চোখের গোড়া অন্ধকার হয়ে গেল, আর যেন কোনো দিকে রাস্তা দেখতে পাচ্ছেন না। ইমাম হোসেন যেন বাবা দুল দুল থেকে নিচে নেমে গেল, আর একটা গাছের তলাতে ইমাম হোসেন লম্বা হয়ে শুয়ে গেছে। যেমনই শুয়ে গেছে বাবা, ওই দিক থেকে তিনটা লোক দৌড়াতে দৌড়াতে এসে ইমাম হোসেনের ওপরে চেপে গেল, একটা চেপেছে পায়ের ওপরে, আর একজন চেপেছে জাঙের ওপরে, আর একজন চেপেছে বুকের ওপরে। ইমাম হোসেন বলল ওরে তোরা কে আছিস রে, তোরা আমার বুকের ওপরে চেপে গেছিস কেন, তাড়াতাড়ি করে নেমে যা, আমি যার শহীদ পারি না। ও যুবকেরা ইমাম হোসেন বললো আর সহ্য করতে পারি না, বাবা ওই তিনজন যে ওপরে চেপেছিল তার মধ্যে একজন বলছেন ও গো মা ফাতেমার বেটা, আমরা তিনজন যে তোমার উপরে চেপে আছি। ইমাম হোসেন বললো তোমরা কেন চেপে আছো বলো, এই কেউ কথা বলিস না বাপ। বললো তোমরা যে তিনজন চেপে আছো, তবে কেন চেপে আছো বলো। বললো গো মা ফাতেমার বেটা, তোমার গলা কাটার জন্য আমরা বসেছি। ইমাম হোসেন বললো আমার গলাটা কে কাটবে বলো। বাবা গো যেই লোকটা বুকের ওপরে বসেছিল ওই লোকটা বললো আমি ছাড়া তোমার গলা কাটতে কেউই পারবে না। ইমাম হোসেন বলল কে আছো গো আমার বুকের উপরে, কে আছো বলো, তুমি এত বড় চ্যালেঞ্জ করেছো, তুমি ছাড়া আমার গলা কাটতে কেউই পারবে না। তবে শুনো শুনো, তোমার সিনার বুটাম কানা একবার খুলে দেখাও, আমার নবী যে বলেছিল ওরে আমার নাতি রে, তোমার গলা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনার উপরে একটা লম্বা শিগরি করে দাগ থাকবে। ওরে কে আছিস রে, যেমনই বাবা বোটাম খানা খুলেছে দেখছে একটা লম্বা শিগরি দাগ আছে। ইমাম হোসেন বলল তোমার নাম কি, যেই লোকটা বুকে চেপেছিল সেই লোকটা হলো সীমা আর পাপি। ইমাম হোসেন বলল ভাই ঠিকই বলেছো, তুমি ছাড়া আমার গলা কেউ কাটতে পারবে না। তবে শুনো শুনো, তুমি দেরি করো না, আমার গলা কাটিবে, তবে একটা কথা শুনো, আমাকে পাঁচটা মিনিট সময় দাও, আমি প্রথম দুই রিকাত নামাজ আদায় করে নেব। বাবা গো ইয়া তো বিপদে আছে বাপ, তবুও নামাজের কথা বলছে রে বাবা। জিজ্ঞাস করছেন ওরে সীমার পাপি বলো এখন টাইম কটা হলো বলো, তখন তো ঘড়ি ছিল না। বাবা অনুমানিক দেখলো সীমার পাপি দেখছেন এখন কুফার জুমা মসজিদে যেন বাবা আজান হচ্ছে, বলতে লাগলো গো মা ফাতেমার বেটা এখন জুমা মসজিদে আজান হচ্ছে। ইমাম হোসেন বললো ওরে সীমার
তাহলে আমাকে 5টা মিনিট সময় দাও, আমি প্রথম দুই রাকাত নামাজ আদায় করব রে। আমার বাপের নামাজ কাজা নাই, আমার মায়ের নামাজ কাজা নাই, আমার খানদানের নামাজ কাজা নাই, আমিও আমার সাদা খাতাতে লাল কালির দাগ পড়তে দেব না, আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও। সীমার বলল না তোমাকে কোনো মতে নামাজ পড়তে দেব না, বললে দেবে না বলল না। কেতাবে লিখছেন বাবা ইমাম হোসেন পাছড়া পাছড়ি করে বাবা উভড় হয়ে ইশারা করে দুই রাকাত নামাজ আদায় করলে, আর বলছেন আল্লাহ গো আমি ভালোভাবে নামাজ পড়তে পারলাম না, আল্লাহ আমি ইশারা ভাবে নামাজ পড়ে নিলাম, আল্লাহ তুমি আমার নামাজটাকে কবুল করে নাও। কথা চলছে বাবা ইমাম হোসেনের চোখ দিয়া ঝরঝর করে পানি, আল্লাহ গো ভালো অবস্থায় ভালো করে নামাজ পড়তে পারলাম না, ওরে সীমার পাপি রে এবার তাড়াতাড়ি করে ছোরা চালাও, আমার গলা খানাকে কেটে নাও। বাবা ভাই বন্ধুগণ কত কথা বলবো রে বাবা, ওই সীমার পাপি ইমাম হোসেনের বাবা গলাতে একটা পা চাপিয়ে দিল রে বাবা, একটা পা চাপিয়ে দিয়েছে। ইমাম হোসেন বলল রে সীমার আমার গলাতে কেন চেপেছিস রে, আমার গলা থেকে নেমে যাও। বাবা গো ওই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলাতে যেন ছোরা চালাতে আরম্ভ করেছে, ইয়া তো ছোরা চালাই কোনো মতে যেন গলা কাটে না। বাবা ছোরা খানাকে চালিয়ে দিল কেন গলা কাটে না, ও গো মা ফাতেমার বেটা এত জোরে ছোরা চালাচ্ছি এত চালাচ্ছি কেন তোমার গলা কাটে না। ইমাম হোসেন বলল শোনো যে জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ সারা জীবন যদি চালিয়ে দাও তবুও তোমার গলা কাটবে না। বলল কেন, বলল এই জন্য কাটবে না যে জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে, আমার নানা চুমা দিয়েছে, আমার নানা যে জায়গাতে চুমা দিয়েছে সেই জায়গাতে কোনো মতে ছোরা চলবে না। তবে মা ফাতেমার বেটা তোমার কি গলা কাটা যাবে না? ইমাম হোসেন বলল ওরে দুরাচার যদি গলা কাটতে চাও তবে একটু ওপরের দিকে ছোরা চালাও। ইমাম হোসেন জায়গাটা দেখিয়ে দিল, ওই দুরাচার ছোরা খানা নিয়ে রে বাবা। বেরাদার বন্ধুগণ বাবা কাউরি যদি একটু হাত কাটা যায় বলুন তার অবস্থা কি হবে রে বাবা। ওই ছোরাখানা নিয়া ইমাম হোসেনের গলাতে চালিয়ে দিল রে বাবা, যেমন চালিয়ে দিয়েছেন বাবা বাবা একদিকে বডি গেল আর একদিকে মাথা গেল। ইমাম হোসেন সারা জীবনের মতো শুয়ে গেল রে বাবা, যেমনই বাবা ইমাম হোসেন শহীদ হয়ে গেল কারবালা রক্তে রঙে গেল রে বাবা, কারবালা যেন লাল লাল হয়ে গেল বাবা গো। ইয়ামনি কেতাবে লিখছে বাবা যেদিন ইমাম হোসেন শহীদ হয়েছিল আকাশ থেকে যেন বাবা রক্ত রক্ত হয়েছিল, হাড়িতে ঘটিতে লোটাতে মোড়াতে সব জায়গাতে রক্ত ছিল রে বাবা। বেরাদার বন্ধুগণ বাবা ইমাম হোসেন শহীদ হতে নাই, ওই দিকে ইমাম হোসেন যে দুলদুলে এসেছিল ওই দুলদুল যেন খালি দুলদুল যেন খিমার দিকে যাচ্ছে। এই নাম যাবে যা, ওই দুলদুল যেন বাবা খালি দুলদুল এক পা দুই পা করে খিমার দিকে যাচ্ছে রে বাবা।
আর ওই দিকে সাকিনার নজর পড়ে গেছে দুলদুল আসলো কিন্তু দুলদুল আমার আব্বা কেন না আমার আব্বা কি ফিরে এলো না সাত বছরের বেটি সাকিনা মাটিতে গড়াগড়ি দিতে আরম্ভ করেছে কান্দে জাইনাব কান্দে কোলো সমো কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কোলো সমো কান্দে সাকিনা খালি দুলদুল ফিরে গেলো খালি দুলদুল ফিরে গেলো হোসেন এলো না কান্দে জাইনাব কান্দে কোলো সমো কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কোলো সমো কান্দে সাকিনা এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার নেবে কতবার এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার নেবে কতবার আর সাহায্য নাগো আল্লাহ আর সহায় নাগো আল্লাহ জালিমের জুলুম কান্দে জাইনাব কান্দে কোলো সমো কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কোলো সমো কান্দে সাকিনা খালি ঘোড়া ফিরে এলো খালি ঘোড়া ফিরে এলো হোসেন এলো কান্দে জাইনাব কান্দে কোলো সমো কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কোলো সমো কান্দে সাকিনা এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার নেবে কতবার এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার নেবে কতবার আর সহায় নাগো আল্লাহ আর সহায় নাগো আল্লাহ জালিমের জুলুম কান্দে জাইনাব কান্দে কোলো সমো কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কোলো সমো কান্দে সাকিনা খালি দুলদুল ফিরে এলো খালি দুলদুল ফিরে এলো হোসেন এলো না কান্দে জাইনাব কান্দে কোলো সমো কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কোলো সমো কান্দে সাকিনা সবাই যার যার হয়ে কান্দে ইমাম হোসেন যে দুলদুলটা ফিরে আসে গো দুলদুলের চোখ দিয়া যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে ওইদিকে সাকিনা দুলদুলকে দেখে মাটিতে গড়াগড়ি তাই জয়না লাভে দিন জরাতে জরে জ্বালাতে কাঁপতে কাঁপতে মাটিতে বসে গেল জয়না বসে গেল কুলসুম বসে গেল হাসান বানু বসে গেল সোহর বানু বসে গেল সবাই যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে রে বাবা ইমাম হোসেন আর ফিরে এলো না তবে বাবা গো আপনারা শুনেছেন বাবা যেদিন ইমাম হোসেন দশে মহরমের দিনে শহীদ হয়েছিলেন বাবা সে দিনটা ছিল শুক্রবার জুমার ওয়াক্ত টাইম ছিল ওই জুমার ওয়াক্তে ইমাম হোসেন কারবালাতে শহীদ হলো মা গো ও ভাইরা বাবারা এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল বাবা এবার শহীদ হওয়ার পরে
পেরাতার ওই যে যারা খিমার মধ্যে ছিল মেয়েরা মেয়েরা যারা ছিল তাদের অবস্থা কি হয়েছিল কেতাবে লিখছেন বাবা ইয়াজিদের যত সৈন্যরা ছিল ওই খিমার মধ্যে ঢুকে গেল আর মা বহিনেরা যারা যারা ছিল কখনো কাদের কানের দুল ছিঁড়ে কখনো নাকের দুল ছিঁড়ে আর সঙ্গে সঙ্গে বাবা জয়নাল আবেদিনকে জেলখানাতে বন্দি করা হলো সুগুরা কান্দেন মদিনাতে আজ সাকিনা কান্দে কারবালায় সুগুরা কান্দেন মদিনাতে আজ সাকিনা কান্দে কারবালায় জয়নাল আবেদিন বন্দি রইলেন জয়নাল আবেদিন বন্দি রইলেন এজিদের জেলখানায় বাবা গো এবার জয়নাল আবেদিনকে জেলখানাতে বন্দি করে দেওয়া হইল ওই দিকে জয়নাল কান্দে কলসুম কান্দে দৌড়াতে দৌড়াতে বাবা গো যুদ্ধের ময়দানে গেছে ইমাম হোসেন যেই জায়গাতে শহীদ হয়ে গেছে রে বাবা জয়নাল যেন বাবা ভাইয়ের লাশের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতেছে ভাইয়ের লাশের কাছে দাঁড়িয়ে পাহারা দিতেছে আর চোখ দিয়ে যেন পানি ঝরে যাচ্ছে বাবা গো রাত্রি ১২টার সময় পূর্ণিমার চন্দ্র রাত্রে মা জয়নাব যেন পাহারা দিতেছিল আর তিনজন ব্যক্তি ওই দিক থেকে রাস্তা ধরে চলে আসতেছিল যখন কাছাকাছি হচ্ছে রে বাবা জয়নাব বললো বলে তোরা কে আছিস রে তোরা কে আছো আমার ভাইকে শহীদ করে দিয়া তাও কি তোমাদের মনের স্বাদ মিটেনি আমার ভাইয়ের লাশকে তোমরা চুরি করতে এসেছো রে চলে যাও চলে যাও যদি তোমরা আমার ভাইয়ের লাশের দিকে একটু চেয়ে দেখো রে আমি জয়নাব কোমরে ফাঁসাদ বেঁধে যুদ্ধের ময়দানে নেমে যাব রে এই কথা যেমনই বলতে নাই ইশারা হয়ে গেল ও বেটি জয়নাব নারে না তোকে ফাঁসাদ মানতে হবে না জয়নাব চট করে বাবা নজরটা করে দেখছেন এটা তো আমার মায়ের গলা লাগে তবে আমার মা ফাতেমা কি এসে গেছে বলে কে আছো গো বলে বেটি জয়নাব রে আমি তোমার মা ফাতেমা মা গো তুমি এসেছো মা বলে ওরে বেটি ফাতেমা ওরে বেটি জয়নাব শোনো আমি এসেছিলাম রে মা আমার বেটা যুদ্ধের ময়দানে শহীদ হলো আমি আমার বেটার পরীক্ষা দেখতে এসেছিলাম রে বেটি জয়নাব বলছেন মা গো আমার ভাইকে শহীদ করে দিয়েছে মা আমাদের খালি করে দিয়েছে গো মা মা ফাতেমা বলছে বেটি রে আমি জানি রে বেটি তবে আব্বা মা গো তোমার ডান পার্শ্বে যে দাঁড়িয়ে আছে সেটাকে বলে ডান পার্শ্বে দাঁড়িয়ে আছে আমার আব্বা নবী মোস্তাফা আর বাম পার্শ্বে আছে তোমার আব্বা শেরে খোদা আলী বলছেন মা গো ও গোজবানে বা তোমাকে একটা কথা বলবো গো মা অনেক দিন থেকে তোমার বুকে লাগে অনেকদিন থেকে তোমার বুকে লাগেনি মা একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে নাও গো মা একবার বুকে জড়িয়ে ধরে নাও মা ফাতেমা বলছে বেটি রে এখন যদি তোমাকে আমি বুকখানে জড়িয়ে ধরি রে মা তবে কিয়ামতের বাঁশি বেজে যাবে রে মা ওরে বেটি যাই না আজকে হোসেনের গলাতে ছোরা চলিয়েছে রে মা আজকে হোসেনকে লাগেনি রে মা ওই ছোরাখানা যেন আমার কলেজাতে ওই ছোরাখানা যেন আমার কলেজাতে লেগেছে রে মা ওরে বেটি যাই না রে ওই ছোরাখানা আমার কলেজাতে নিভে গেছে রে মা যাই না বলছেন মা গো আমরা যে কেউ সহিতে পারি না মা বাবা গো কথা চলছে রে বাবা আর ৭ বছরের বেটি সাকিনা মাটিতে গড়াগড়ি দিতেছে আমার আব্বা কোথায় আমার আব্বা কোথায় বাবা গো ৭ বছর বয়সে যদি আব্বাকে হারিয়ে দেয় বলুন ওই বেটির মনের অবস্থা কেমন ওই বেটির মনের অবস্থা কেমন হবে জয়নাল আবেদিনকে বাবা জেলখানাতে বন্দি করে দেওয়া হলো
বাবা গো কুলসুমের নাকের দুল কানের দুল ছিঁড়ে নিয়েছে সব বাবা ছিঁড়ে নিয়েছে রে বাবা মেয়েদেরকে যেন অত্যাচার করতে লাগলো ওই রাজীদের সৈন্যরা বললো শুনে নাও শুনে নাও এবার ইমাম হোসেনের লাশখানাকে কি করা যাবে লোকজন বললো এক কাজ করো ইবনে সাদ বললো ইমাম হোসেনের মাথার বডিখানাকে রেখে দাও আর মাথাখানাকে একখানা বল্লমের নোকে লাগিয়ে দাও বাবা বল্লমে রেখে দেওয়া হলো আর মাথাখানাকে আর যারা যারা খিমার মধ্যে ছিল সবাইকে বন্দি বানায়া বাবা ইয়াজিদের রাজধানী যেতে আরম্ভ করলো ইয়াজিদের কাছে নিয়ে যাবে রে চলে যাচ্ছে চলে যাচ্ছে হাড় ঘুরে ঘুরে যায় না পিছনে দেখে হাল্লা গো আজকে আমাদের যত হালিয়ারা ছিল তাদের কবর হলো কারবালাতে আলী আসগারের কবর হলো কারবালাতে আলী আকবরের কবর হলো কারবালাতে আবুল কাসিমের কবর হলো কারবালাতে আউন মোহাম্মদের কবর হলো কারবালাতে ইমাম মুসলিমের হলো কবর হলো কারবালাতে সবারই হলো কবর কারবালাতে কিন্তু আমার ভাইয়ের মাথাটাকে কোথায় নিয়ে যাবে ও যুবক বন্ধুরা কোথায় নিয়ে যাবে গো ইমাম হোসেনের মাথা ঠাটাকে নিয়ে বাবা চলে যাচ্ছে বল্লমের নোকের উপরে লাগিয়া গোটা গ্রাম দিয়ে চলে যাচ্ছে লোকজন দেখছে আর বাবা সাইডে হয়ে যাচ্ছে এক আল্লাহওয়াল এক ইহুদি দূর থেকে দেখেছে এবার লোকজন বলল ও গো ইবনে সাদ এক কাজ করো রাতের বেলাতে চলবো না একটু এক কাজ করো এই রাতের বেলাতে আরাম করে এবার ইহুদি দৌড়িয়ে এসে বলল ও গো ইবনে সাদ এক কাজ করো যদি ইমাম হোসেনের মাথা খানা তুমি আজকে আমার রাত্রে আমার কাছে থাকতে দাও তবে আমি তোমাকে 10,000 টাকা দেব ইবনে সাদ বলল একটা রাত্রে যদি মাথাটা রেখে আমরা যদি 10,000 টাকা পাই তবে অনেক ভালো হবে আমরা পেশালে মারছুট করে নেব ওই ইহুদি বাবা ইমাম হোসেনের মাথা খানাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেছে যেমনই ঘরের মধ্যে গেছে রে বাবা ইমাম হোসেনের পূর্ণিমার চন্দ্র রাতে বাবা গো যেমনই মাথাখানাকে ঘরে রেখেছে বাবা গো ওই ইমামের হোসেনের মাথাখানা যেন নূরে টল টল করে জ্বলতেছে ওই ইহুদির গোটা ঘর আলো হয়ে গেল ইহুদির গোটা ঘর আলো ইহুদি বুঝে গেল এটা সাধারণ লোক নয় এটা হলো মা ফাতেমার বেটা হোসাইন বাবা মাথাটাকে সাক্ষী রেখে ওই ইহুদের সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আকেলা ইলাহা ইল্লাল্লাহ আকেলা ইলাহা ইল্লাল্লাহ আকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি কালেমা পড়ে মুসলমান হলো আর ইমাম হোসেন সারা জীবনের মত শহীদ হলো সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম হোসেন শহীদ হয়ে গেল ও যুবকেরা ইমাম হোসেনকে মহব্বত করনে ওয়ালা যারা ইমামকে ইমাম হোসেনকে ভালোবাসে বাবা ওই কারবালার প্রান্তরে ইমাম হোসেন শহীদ হয়ে গেল ও দাসি মহারাম দিনে তোমারি বাততে কারবালাতে ভেসে গেল হোসেনের রক্ত আজ সেই দিন মোদের জগৎকে কান্দাই রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালাই রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালাই রে ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালাই রে জোরে বলো সুবহানাল্লাহ আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ বেরাদরান ইসলাম বন্ধুগণ বাবা কারবালার ইতিহাস শুনলে বাবা বুকটা পর্যন্ত ফেটে যায় আহ কবি লিখেছেন কারবালা ইতিহাস শুনে
বুক ফেটে যাই রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে পবিত্র সভাতে আপনারা যদি দুই পাঁচ দশ টাকাও থাকে ভাই ইমাম হুসাইনের জন্য ইমাম হুসাইনের নামে আপনারা দান করবেন আসুন বেরাদার একটু চাদর কমিটি যান আমি বলবো ইমাম হোসেনের মহব্বতে একটা কোন খোদার বান্দা আবার কেটে গেল হ্যালো 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 হ্যালো